হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ছাদে পেন্টিং চলছে তো একতলা বাড়ির ছাদ আপনি ভাবছেন যে বাড়িতে প্রচণ্ড গরম ঠিক এইভাবে এই রঙটি ছাদের উপরে লাগালে পরে বাড়িতে গরম হবে না এবং ছাদের উপরে পা দেওয়া যাচ্ছে না প্রচণ্ড গরম এই রঙটি লাগিয়ে দেন কোনো রকমভাবে আপনার পায়ে কোনো গরম লাগবে না এবং ঘরের ভিতর ঠান্ডা থাকবে ছাদ সেফটি থাকবে ভয় পাচ্ছেন যে ছাদ থেকে জল সব করবে এই রংটি লাগান খুব সুন্দর একটি রং যেটা স্পেশালি ছাদের জন্য তৈরি করা হয়েছে আমি একজন মিস্ত্রি এবং আমার অভিজ্ঞতা স্বরূপ আপনাদের বোঝাচ্ছি যে ঘরের ছাদে যদি আপনারা এই রংটি করে দেন তাহলে ঘরে ঠান্ডা এবং নিচে তালায় যে আপনারা থাকবেন সেখানেও প্রচণ্ড ঠান্ডা পাবেন ছাদ গরম হবে না এবং ছাদ জল থেকে রক্ষা পাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছাদের পেন্টিং চলছে তো শুধুমাত্র ছাদের পেন্টিংয়ের জন্য এই রংটিকে ব্যবহার করুন এই রংটি লাগানোর জন্য কি রং লাগাবেন কিভাবে লাগাবেন মিস্ত্রিদের কিভাবে বলবেন যে এই রংটি লাগান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার ছাদ ভালো থাকুক এটাই আমি চাই এবং যদি আমার আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর যদি পশ্চিম মেদিনীপুরের মধ্যে যদি আপনাদের হয় এবং বাড়িতে আপনারা ছাদের রঙ করতে চান তাহলে প্লিজ ফোন করবেন এই নাম্বারে নাইন জিরো জিরো টু নাইন ওয়ান জিরো ফাইভ নাইন ফাইভে আপনারা ফোন করে আপনাদের ছাদ সেফটির জন্য এই রঙটা আপনারা করাতে পারেন আপনার দেখাবো এটা একটা ছোটো চিলের ছাদ চিলি ছাদের রঙ করা চলছে এবং আরেকটা ছাদ আমাদের রেডি হয়ে গেছে সেই ছাদটাও আপনাদের দেখাবো খুব সুন্দর লাগেও দেখতে এবং খুব ভালো কাজ তো চলুন বন্ধুরা আপনাদের একটা বড়ো ছাদে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা বড়ো ছাদ এই ছাদের উপরে টোটালি কিন্তু পেন্টিং করা হয়েছে এবং খুব সুন্দর পেন্টিং হয়েছে দেখতেও খুব ভালো লাগছে এবং ছাদে কোনো রকম এই যে এত রোদ রোদের ঝিলিক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই রোদেও এই ছাদ কিন্তু গরম হয় না আপনার ছাদ সেফটির জন্য প্লিজ বন্ধুরা এই রঙটি করবেন এবং যদি আপনাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের মধ্যে হয় যদি আমাকে দিয়ে আপনারা করাতে চান তাহলে প্লিজ এই নাম্বারে যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু নাইন ওয়ান জিরো ফাইভ নাইন ফাইভে ছাদ পেন্টিং চলছে দেখতে পাচ্ছেন অপূর্ব সাদা এবং দেখতে খুব সুন্দর খুব ভালো একটা পেন্ট যেটা ছাদের পক্ষে খুবই ভালো মিস্ত্রিদা মিস্ত্রিদা হ্যাঁ বলছি এটা মোটামুটি কত বছর লং জিপিটি দেয় মোটামুটি কতদিন বছর চলবে তিন চার বছরে বেশি চলবে তাই তো এইটাই যে আপনি দিচ্ছেন ছাদটা ঠান্ডা হচ্ছে তো এবং নিচে তলাটা যেটা মানে ধরুন কারো যদি একতলার সিলিং হয় তাহলে সেই সিলিংয়ে যদি দেওয়া হয় তাহলে ওই নিচে সিলিং আর তাদবে না গরম হবে না থ্যাংক ইউ দাদা মিস্ত্রি ঠিক আছে আপনি আপনার কাজ করুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এরকমভাবে ছাদ পেন্টিংয়ের কাজ চলছে যদি যদি আপনাকেও পেন্টিং করান আমি যে নাম্বারটা আপনাদের বলেছি এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ছাদ শক্ত মজবুত এবং ছাদকে ভালো রাখতে আপনারা এই পেন্টিংটা অবশ্যই করবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন